আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের চড়ুই ভাতি। কোথাও কোথাও চড়ুই ভাতিকে বলা হয় জোলা ভাতি, আবার কোথাও বলা হয় পিকনিক বা বনভোজন। তবে যে নামই বলা হোক না কেন, চড়ুই ভাতি কিন্তু আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। চাল, ডাল, তেল, মশলা, ডিম, মুরগি, এক এক বাড়ি থেকে এক এক জিনিস নিয়ে আজকে আমাদের চড়ুই ভাতির আয়োজন চলছে। ছোটবেলায় অনেকেই নিশ্চয় এমন চড়ুই ভাতি করেছেন, আজ আমাদের সেই চড়ুই ভাতি। রান্না করার জন্য বাড়ির মধ্যেই একটা মাটির চুলা নিয়ে নিয়েছি। প্রথমেই আমরা ডিম সিদ্ধ করার জন্য চুলার মধ্যে বসিয়ে দিব। ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো চুলা থেকে নামিয়ে নিব। তারপর ভাত বসিয়ে দিব। কিছুক্ষণ পর কিন্তু ভাতও রান্না করে নেওয়া হয়ে গেছে, এবার ভাতটা চুলা থেকে নামিয়ে নিব। এবার মুরগির মাংস রান্না করব, সেই জন্য চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল, তারপর পেঁয়াজগুলো ভেজে নেব, দিয়ে দিব দারচিনি, এলাচ, লং, তেজপাতা। মাটির চুলা রান্না করলে এমনিতেই কিন্তু রান্নাটা অনেক মজার হয়। পেঁয়াজ কুচি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিব পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা। তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কষিয়ে নেওয়ার জন্য আরেকটু পরিমাণে পানি এখানে অ্যাড করছি। তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তারপর সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে একটা মুরগির পা কিন্তু একটু কালো দেখা যাচ্ছে, এই পাটা কিন্তু এই মাটির চুলার মধ্যে পুড়িয়ে নেওয়া হয়েছিল, সেজন্য এই পাটা কালো দেখা যাচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর মুরগির মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। তারপর কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর পানিটাও অনেকটা শুকিয়ে যাচ্ছে। এখানে মাংসের মধ্যে লবণটা কিন্তু একটু কম হয়েছিল, সেজন্য লবণটা আবার দিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর মাংসটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে, মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর চাইতে বেশি পরিমাণে ঝোলটা শুকাবো না, সেজন্য এ পর্যায়ে নামিয়ে নেওয়া হচ্ছে। এবার যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমের মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে তারপর ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আরেকটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে, এখন আবার ডিম ভোনা করা হবে। পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেল দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসছে, মানে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাচ্ছে, সে পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে, আর দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ বাটা। এবার সব কিছু একসাথে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। আবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে, এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো,
দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ। এবার সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ডিম ধনেপাতা কুচি একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এবার আবার সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে। এবার আর অল্প কিছু সময় রান্না করে নিলেই কিন্তু ডিম ভোনাটাও রান্না করে নেওয়া হয়ে যাবে। আমাদের আজকের চড়ুই ভাতের জন্য রেসিপি ছিল ভাত, ডিম ভোনা আর মুরগির মাংস ভোনা। ডিম ভোনাটাও কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার সবাই মিলে একসাথে খাবার খাওয়ার পালা। এই ছিল আমাদের আজকের চড়ুই ভাতির আয়োজন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।